হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ বিজয়া, আন্তরিক শুভেচ্ছা রইল। দেখো সকাল সকাল আমি কিন্তু আলপনা দিয়ে নিয়েছি, আঙিনাও নিকানো হয়েছে, সব কিছু দেখো একটা একটা করে আলপনা দিলাম, আলপনাগুলো খুব সুন্দর করে দিয়েছি। এর থেকে আরও সুন্দর দেই কিন্তু টাইম পাইনি, যেহেতু মাদের আসছের জন্য আলপনাগুলোই দিয়েছি, আর কিছু মানে পুজো টুজো করিনি দেখো, করতে পাবো না বলে। তারপরে দেখো রান্না, দেখো রান্না করতে লেগেছি, ভালো লাগছে না, তা রান্না করতে হচ্ছে, তো এখন বানাবো সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখো একটু মিনিট একটু চাল রান্না করছি, আর এদিকে লাফা ভাজছি, মানে সবই ভাজছি, দেখো আলু পটল সব কিছু, এই দেখো এগুলো ভাজবো। দেখো তো একটু ছাঁচড়া বানাবো, আর ডালে টমেটো, নিজের ডালে টমেটো তো করবো, আর একটু মাংস রান্না করবো। আর বাবা মায়ের তো আজকে খেতে পাবে না, বাবা মায়ের তো আসো আজকে না, চার দিন দিদা মারা গেছে সেই জন্য। আমি এদিকে রান্না করছি আর মা এদিকে লুচিগুলো বেলে দিচ্ছে, আর যেহেতু আজকে আমার মেয়ে আর আমি খাবো লুচি বুদিয়া এইসবগুলো, আর কেউ খাবে না, আমার ঠাকুরদাও খাবে না, যেহেতু আমার ঠাকুরদার বিয়ান হয়। আমার মা বাবার তো আসর চলছে আর মাকেও দেখো ভালো লাগছে না, মা সবসময় কান্না করছে, আর আজকে দশমীর দিন, মানে আমার মেয়ের জন্য আরও করছে কান্না করবে বলে। তো দেখো আমি এদিকে তো তরকারি রান্না হচ্ছে, আর এদিকে দেখো লুচি ভেজে নিচ্ছে মা, তা ফটাফট ভেজে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মা আবার দিদার বাড়ি চলে যাবে আজকে, মায়ের মন টিকছে না বাড়িতে জানো তো। আর বলেছিলাম একটু মাংস আনবো, মেয়ে আর আমি খেতে পাবো বলে আনতে গেছিলাম কাটা মাংস, কিন্তু পাইনি জানো তো, মানে একটা গোটা নিতে হবে, তো অতটা মাংস আমরা কি খেতে পারবো বলো। তো বন্ধুরা দেখো এইমাত্র রান্না বান্না করে উঠলাম, নিজে একটু সাজু কুজু করতে টাইম পাইনি, আর কি সাজবো, শোক তো লেগে আছে, সেই শোকের ছায়া বলো, তো কিছুই করিনি, একদম ঠাকুর দেখতে যাবো, যদি যাই তাহলে দেখতে তাহলে সাজু কুজু করবো, এখনও কিছুই করিনি দেখো, নতুন ড্রেস পরার টাইম নেই। তো মা মেয়ে এই সরি মা আর দিশা সরি বাবা যাবে না, সেই জন্য আমার মেয়ের জন্য আরও করা, তো মেয়ের জন্যই করলাম, তো বাবা মায়ের জন্য ওরা তো আসুক খেতে পাবে না, সেই জন্য দেখো নিরামিষ করলাম ওদেরটাকে, সাদা তরকারি ওটাই খাবে, আর আমাদের জন্য মেয়ে কাঁদনের জন্য করলাম না, তো অত কিছু করতাম না, আর প্রত্যেক বছর খুব ধুমধাম করি করি, কিন্তু এবছর ভগবান আমাদেরকে দেখো শোকের ছায়া ঢেলে ফুটেছে বলো। তো চলো এখন রান্নাগুলো শেয়ার করে দিই, কিছু করিনি আইটেম, তো চলো যেগুলো করেছি সেগুলো শেয়ার করবো। তো দেখো এখানে আছে সাদা ভাত, আর এখানে কিন্তু ডিম পোচ করা আছে, তো ডিম পোচটা কেন করেছি বলো তো, আমার পিসিরা আমার পিসি পিসির ছেলে তো দেখতে এসেছিলো, আমার দিদা মারা গেছিলো রাত্রিবেলায় ছিল ওদের বাড়িতে, সকালবেলা এসেছিলো তো মাংস তো পেলাম না, সেই জন্য ওদের জন্য দুটো ডিমের পোচ করে নিয়েছি, আলুতে টম এই ডালে টমেটোতে দেখলে এটা হচ্ছে ছ্যাঁচড়াটা, দেখো ছ্যাঁচড়াটা খুব সুন্দর হয়েছে, আর অনেকেই বলো পাঁচ তরকারি, যাই হোক সেটাই বলে ফেললাম। আর এখানে আছে একটু ঘুগনি, আর লুচি তো আছেই, বুদিয়া আছে, তারপর নারকেলের নাড়ু আছে, সবগুলো তো আছে, ওই দিয়ে খাওয়া হবে। আর এই দেখো সাদা তরকারি, এটা হচ্ছে বাবার জন্য, বাবা আসুস তরকারি খাবে সেজন্য, তো বেচারারা কোনো জিনিস খেতে পেলো না, মা আর বাবা ঠাকুরদা পেলো না। দেখো এখানে বুদিয়া, প্রত্যেক বছর আমাদের বুদিয়া ভাজি অনেকগুলো, নয় দশ কেজি ভাজি, কিন্তু এবার যে কাউকে দিয়ে থাকা করবো না, বন্ধু বান্ধব আমার দাদার বন্ধু আমার বান্ধবী সবকে দিয়ে খাওয়া। এই দেখো ওখানে লুচি গাছে অনেক লুচি করি, কিন্তু এবছর দুর্ভাগ্যবশত কিছুই করা হলো না, কি বলবো বলো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, তো দেখো আবার চলে এলাম একদম সাজুকুজু করে, সাজুকুজু বলতে জাস্ট ব্লাউজটাই পরেছি, আর এই কানেরটা আর কিচ্ছু পরিনি, তো এখন রেডি হয়ে যায় তারপর পরে আসছি, ঠিক আছে বন্ধুরা। এই দেখো মেয়ে তো একদম রেডি, এখনও কোনো কিছুই পরেনি, কেবল পরিজামাটাই পরলো, তো আমিও দেখো অর্ধেকটা সেজেছি, এখনও কিছুই করিনি, তো চলো এখন ঝটপট সেজে নিই, ঠাকুর দেখতে যাবো, কোথায় কোথায় যাব সেটা বলতে পারছি না, মা থাকলে অনেক জায়গায় যাই দেখতে, কিন্তু মা নেই, মা তো আবার দিদার বাড়ি চলে গেছে, আর বাড়িতে তো এরকম মানে দিদা মারা যাওয়ার পর থেকে কালকে থেকে মানে মনটাও ভালো নেই, অতটা সাজতে মনে হচ্ছে না, কিন্তু ঠাকুর দেখতে যাবো যেহেতু সেই জন্য একটু সাজুকুজু করবো, তো চলো সেজে নিই ঝটপট, তারপর পরে আসছি। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছি, এই দেখো আমার পুরো লুকটা একবার দেখে নাও, কেউ ভিডিও করার নেই তো সেই জন্য
একটু প্রবলেম হচ্ছে, তোমাদেরকে একটু শেয়ার করবো, ভালোভাবে তো হচ্ছে না। তো দেখো, এই দেখো মেয়ে সেজে নিয়েছে, মেয়ে একদম পরি সেজে গেছে, আর আমিও সেজে নিয়েছি, এখন রেডি। তো চলো, টোটো এসে গেছে, তো চলো এখন যাই, অনেক যাবো যাবো, চলো। তো দেখো, টোটো থেকে মাত্র নেমে প্রথমে আমরা হিজলুলের ঠাকুরটা দেখছি। দেখো তো এখানে একটু আমি ক্যামেরা করে নিলাম। দেখো কাকিরা সব পেছনে আছে। আর দেখো এখানে যে একটা ভিডিও করব কিংবা ছবি তুলবো, কিন্তু সেটা হচ্ছে না, দেখতে পাচ্ছ, এই রেলিংয়ের জন্য। তো এবার চলে এসেছি শ্যামপুরের ঠাকুরটা দেখতে, বেশ ভালো লাগছে, বাচ্চারা ডান্স করছে দেখো। তারপর থেকে চলে এসেছি, এটা কিন্তু রামডাঙ্গার ঠাকুর। তো প্রথমে দেখো গেটটা কি সুন্দর, তারপর দেখো প্রচুর লাইটিং করা আছে, মানে মাথার ওপরে ওপরে। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, আর আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম, খুব সুন্দর। আর এখানে বড় বড় রেস্টুরেন্ট আছে, তোমার মেলা বসেছে কিছুটা, ফুচকার দোকান, এগরোল, এই সবগুলো টুকিটাকি দোকানগুলো বসছে, বেশ ভালো লাগছিলো। এখানে দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর, মানে খুব সুন্দর। তো এখানে কটা আমরা ভিডিও তুললাম, তারপর তোমার ছবি তুললাম সবাই, কাকিরাও আছে, মানে একাই যায়নি, মানে মেয়ে, আমি, তারপর ওই যে রাজ, এটা হচ্ছে রাজ, আর দেখতে পাচ্ছ রাজের মা, আর এটা রাজের বাবা, কাকা কাকি। তো রাজ একদম ও ভাবছে যে আমি কি করছি এখানে এসে, আমাকে কি করছে, আমাকে কোথায় এনেছে, এটাই ও ভাবছে সব সময়। কারণ বাচ্চা তো ওর, এটাই হচ্ছে প্রথমবার পুজো দেখা, তো ও একদম অবাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। তো দেখো আবার আমরা চলে যাচ্ছি, তো আর একবার তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, মানে লাইটিংটা আমার খুব সুন্দর লাগছে। তো তারপরে দেখো টোটোতে চেপে পড়ে গেছি আমরা। তো এবার যেমন তোমার নবগ্রামের ঠাকুরটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো দেখাচ্ছি, তো সামনেটা দেখো, মানে অন্ধকার, রাত্রিবেলা বলে অন্ধকার দেখাচ্ছে, আর রাত্রিবেলায় একটা আলাদা রকম ব্যাপার, তাই না? মজাটাই আলাদা, রাত্রিবেলায় ঠাকুর দেখাটা একটা অন্যরকম ব্যাপার, খুব ভালো লাগে। তারপরে দেখো এটা হচ্ছে নবগ্রামের, দেখো প্যান্ডেলটা মানে মন্দিরের মতো না, কিন্তু খুব সুন্দর। আর ওই পাশে দেখো দিশারা কিন্তু আসতে পারিনি, আমরা রোডের এই পাশে চলে এসেছি, দিশারা আসতে পারিনি। তো চলো এবার প্রবেশ করি মন্দিরের ভিতরে, তো চলো যাই। আমি রাম ভাইকো, এখন ছবি তুলি রামে। এটা কিন্তু নবগ্রামের, দেখো এটা তোমাদেরকে দেখালাম। তারপর দেখো সরাসরি চলে এসেছি পলসন্ডা। তো পলসন্ডার এই গেটটা, মানে লাইটিংটা দেখে একদম আমি মুগ্ধ হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম, কি বলবো, এত সুন্দর, এত সুন্দর। মানে এই নবগ্রামের, নবগ্রাম ব্লকের এই ঠাকুরটা সব সময় মানে সুন্দর করে। আর দেখো এই দেখো পরি, পরি একদম খুশিতে পাগল হয়ে যাচ্ছে, একদম উড়ে উড়ে বেড়াচ্ছে। একটা হচ্ছে লাল পরি, একটা হচ্ছে সাদা পরি, লালপুরিটা হচ্ছে শিপ্রা, আর দিশা হচ্ছে সাদাপুরি। তো ওরা একদম খুশিতে আত্মহারা, কি বলবো। তো একটু হাঁটি হাঁটি করে যাচ্ছি, আর সবসময় টোটোতে যাচ্ছি, তো একদম পা ধরে যাচ্ছে, মনে হচ্ছে জুতো পায়ের তলায় এত জ্বলছে, মনে হচ্ছে বড় বড় ফুসা নিয়ে গেছে। তো চলো ডান্সগুলো খাই। এখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, দেখো ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছে, খুব ভালো লাগছে। আর পলসন্ডার একদম মোড়েই, বাস স্ট্যান্ডের রাস্তায়, খুব ভালো লাগছে জানো। সব থেকে মানে এই নবগ্রাম ব্লকের সব থেকে সুন্দর ঠাকুর হচ্ছে এটাই। আর দেখো গেটটা একদম হাজারদুয়ারির সামনের গেটটার মতোই করেছে, যারা হয়তো হাজারদুয়ারি দেখেছো তারা একদম দেখেই চিনতে পেরে যাবে। দেখো কত সুন্দর মনে হচ্ছে হাজারদুয়ারির সামনের গেটটা, তাই না? আর এই ঠাকুরটা না, মানে শিল্পীর নামটা আমি জানি না, কিন্তু অসাধারণ, এত সুন্দর, কি বলবো, ঠাকুরটা খুব সুন্দর করে বানিয়েছে, খুব ভালো লাগে। প্রত্যেক বছর এই ঠাকুরটা যদি না দেখি না, তাহলে মনেই হবে না যে ঠাকুর দেখিনি। আর এই ঠাকুরটা যদি দেখি, তাহলে মনে হয় যে সব ঠাকুর দেখে নিয়েছি, মনটা একদম ভরে যায়। দেখো এত সুন্দর, আর সবাই ছবি তুলছে, কিন্তু উপরে গিয়ে যে ছবি তুলবো সেটা কিন্তু পারলাম না, এত ভিড়, যেতে ভালো লাগছে না, কেউ নিয়ে যে ছবি তুলে দেবে, সব আপন আপন মানে ছবি তুলতে ব্যস্ত, কি বলবো। আর আমার মেয়ের তো ছবি করতে গেলে আঙুল, ওর আঙুল উঠে যায়, সেই জন্য ওকে বললাম যে তোকে দিতে হবে না। আর দেখো চারিপাশে কিন্তু
মানুষ দেখে রাজভাই একদম অবাক হয়ে যাচ্ছে অবাক ও বলছে যে কি হচ্ছে এটা আর দেখো সাদা পরী আর লাল পরী খুশিতে কি করছে দেখো ওখানে দুটো চেয়ার ছিল তো ওরা একদম বসে গেছে ওরা খুব খুশি ওরা তো দেখো এবার কিন্তু হাঁটি হাঁটি পাপা করে যাব আরেকটা ঠাকুর দেখতে মানে এই মানে রোডের ওই পাশে আরেকটা ঠাকুর হয়েছে খুব সুন্দর তো ওটাই দেখব বলে যাচ্ছি দেখো রাজভাই কত খুশি এদিক ওদিক তাকাচ্ছে আর যাচ্ছে দেখো দেখো আমার দিকে তাকাচ্ছে মানে ও অনেক দিন ধরে তোমরা ওকে দেখোনি তো একটু আমার ভিডিওতে শেয়ার করিয়ে দিলাম আর দেখো এই গেটটাও খুব অসাধারণ খুব সুন্দর আর জানো তো বন্ধুরা আমাকে না কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে সেই জন্য আমি ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে জানো কোনো রকমে দিলাম খুব কাশি হচ্ছে কিন্তু কাশছি না তো দেখো এখানে প্রচুর মানুষ এখানে কিন্তু অর্কেস্ট্রা ডান্স হচ্ছে তো একটু তোমাদেরকে শেয়ার করব দেখো বাচ্চারা ডান্স করে প্রত্যেক বছর তোমাদেরকে আমি শেয়ার করাই তো এবছরও দেখো শেয়ার করলাম এই ঠাকুরটা আমি শেয়ার করাই তো এখানেও খুব সুন্দর আর অন্ধকার দেখাচ্ছে রাত্রি বলে তো দেখো সবাই মনোমুগ্ধকর হয়ে এই বাচ্চাটার নাচ দেখছে তো আমি একটু শেয়ার করে দিলাম তো এবার চলো যাই গিয়ে আবার তোমার ফুচকা খাবো মেয়ে বলছিল যে ফুচকা খাবো তো ওদেরকে একটু ফুচকা খাওয়াবো আর এই পলসুন্ডার ফুচকা বিখ্যাত ফুচকা খুব সুন্দর লাগে খেতে কিন্তু দামটা একটু বেশি নেয় আমাদের পলসাতে তোমায় 10 টাকায় 8টা দেয় আর এখানে 10 টাকা 5টা দেবে তো এটাই হচ্ছে তফাৎ তো দেখো কত খুব সুন্দর লাগে এখানে ফুচকা খেয়ে নিলাম ফুচকা করার খাওয়ার সময় কি ক্যামেরা করা ছিল না বলে পারিনি তারপর দেখো এই এখানে আমার এখানে চলে এসেছি এখানে কিন্তু গেটটা খুব সুন্দর দেখো তারপরে ওই পার চলে এসেছি তো এখানে আলোচনা হচ্ছে আমার কাকিরা বলছে যে মেলা বসছে তো ওরা মেলা দেখবে সেই জন্য দেখো মেলার ভিতরে আমরা ঢুকে পড়েছি মেলাটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগছিল আমার আমার খুব এখন মেলার ভিতরেই আছি দেখো আমরা চারিপাশটা একটু ঘুরছি বেশ ভালো লাগছে প্রচণ্ড ভিড় কিন্তু এই দেখো রাজভাই রাজভাই একদম অবাক ও বারবার অবাক হয়েই যাচ্ছে সবসময় আর একটু গান হচ্ছে আর হাতগুলো নাড়াচ্ছে ও ভাবছে যে কোথায় হচ্ছে আর হাতগুলো নাড়াচ্ছে তো খুব ভালো লাগছে ওকে খুব খুশি আছে আর সবসময় তো গান বাজছে কপিরাইট খেয়ে যাবো বলে আমি একটু ভয়ে যে দিতে পারছি না তো দেখো এখানে আমি রাজভাইকে মানে চুপ করে নিয়ে আছে ও কিন্তু চুপি চুপি দেখো ভিডিওর দিকে তাকিয়ে আছে চুপচাপ কিছুই বলছে না ও মনে হয় হেসে গেছে এতক্ষণে এতক্ষণ খুব আনন্দ করছিল ওকে খুব ভালো লাগছিল জানো তো তো আমি একটু করে তুলে নিলাম তো চলো এবার কিন্তু টোটো চেপে একদম বাড়ি আর ভালো লাগছে না ভিডিও করতে তো ফ্রেন্ডরা দেখো বাড়ি চলে এসেছি জাস্ট জামাটা সরি শাড়িটা শুধু চেঞ্জ করেছি তারপর আর কিছুই দেখো মালাটা মানে খুলে রেখে দিয়েছি আর দেখো চুড়ি তোমার খোপা সব কিছুই এখনও আছে মানে আমি তোমাদের সঙ্গে ভুলে গেছিলাম যে একটু কথা বলবো সেই জন্য দেখো অর্ধেকটা খুলে রাখলাম সব কিছু তারপর আবার চলে এলাম তোমাদের সামনে তো যাই হোক অনেকগুলো আজকে ঠাকুর দেখিয়েছি তো না যাওয়ার নয় বলে যে গেলাম তো তোমাদেরকে সব ঠাকুরই দেখালাম কোন ঠাকুরটা সব থেকে সুন্দর তোমরা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই ঠিক আছে তো যাই হোক এখন চারটি খেয়ে নেবো এখনও তো খাইনি আর মেয়ে তো এসে এই দেখো ঘুমিয়ে গেছে এই দেখো বাইরে শুয়েছিল ওর দাদুর সঙ্গে নিয়ে আনলাম ঘরে তো এবার চারটি আমি খাবো তারপর শুয়ে পড়বো ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আমার ভিডিওটি এন্ড করছি তো আবারও একটি নেক্সট ভিডিওতে আমাকে দেখতে পাবে তো তোমরা ততক্ষণ অপেক্ষায় থেকো টাটা।